রাস্তা ছড়া নিয়ে বিবাদের জেরে আহত হলেন একই পরিবারের পাঁচজন। ঘটনাটি ঘটেছে মালদা থানার শাহাপুরের নিত্যানন্দপুরে। আহত 37 বছরের চৈতালি চৌধুরী, তার স্বামী 42 বছরের আশিস চৌধুরী, তাদের আত্মীয় লক্ষ্মী চৌধুরী, কিরণ চৌধুরী এবং রাজকুমার চৌধুরী মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অভিযোগ, বরুণ হালদার, তরুণ হালদার সহ 10 জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ, সোমবার রাতে অভিযুক্তরা রড লাঠি নিয়ে হামলা চালায়। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। আমাদের পুরো ফ্যামিলিকে মেরেছে। তরুণ হালদার, বরুণ হালদার, বরুণ হালদারের ছেলে, কতজন মিলে? আচ্ছা, মোটামুটি পুরো পরিবার, ওরা 10-12 জন, 15 জন মনে মিলেছে সবাইকে। কেন মারলো আপনাদের? মারলো কি, আমি কেবলই কাছ থেকে ঢুকেছি, ঢুকে গিয়ে পুলিশ এসেছিল। পুলিশ এসে জায়গা নিয়ে কদিন ধরে আগে ওদের পাশের বাড়ি ঝামেলা চলছিল। আমি পুলিশ দেখে, পুলিশ বলছে এটা কার জায়গা, তাহলে আমার জায়গা। আমি বলতে গেলাম তো ওই পুলিশ যাহা চলে গেছে, তা ওই আমাকে ফটাস করে ঘুষি মেরে দিল। মারার পরে আমাকে ফের আবার লাঠি লাদনা দিয়ে এসে মারতে শুরু করলো। কজনকে মেরেছে আপনাদের? আমাদের এই যে আমার ওয়াইফকে, আমার বোন, আমাদের পুরো ফ্যামিলিকে 5-7 জনকে মেরেছে। কতজন মিলে হামলা চলেছে ওরা? ওরা দয় মোটামুটি পুরো 10-15 জন মিলে। কি ছিল ওদের হাতে? হাতে লাঠি, 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 ভীতু, অনেক কিছু ছিল। কোথায় হয়েছে ঘটনাটা? আমার বাড়ির সামনে শাহপুর নাগেশ্বরপুর। আচ্ছা, রাস্তা নিয়ে বিবাদ নাকি? আর জায়গা নিয়ে, আমাদের জায়গাতে জোরজস্তি ওরা যাতায়াত করতে, জোরজস্তি জায়গা নিবে। আমাদের নিজস্ব রাজত্ব সম্পত্তি, আমরা বলছি তোরা জায়গা মাপজোক করে দিয়ে প্রধান নিয়ে বস, আলোচনা কর। ও কোনো আলোচনা করছে না, সব সময় লাঠি লাল লাল এসে বাড়ির সামনে এসে মারধর করছে। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দবার্তা।